আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠার একেবারে অরিজিনাল রেসিপি। এই পিঠার নামে যেমন শাহী ভাব আছে, স্বাদটাও কিন্তু ভীষণ মজার। চলুন কথা না বাড়িয়ে পিঠা বানানো শুরু করা যাক। এখানে একটি মিক্সিং বোল নিয়ে তাতে দিয়ে দেব 2.5 কাপ শুকনো চালের গুঁড়া। চালের গুঁড়াটা আমি একটি চালনি দিয়ে ভালোভাবে চেলে নিয়েছি। এরপর দিব 1/4 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে পিঠার টেস্টটা অনেকাংশে বেড়ে যায়। গুঁড়া দুধ দেওয়ার পর সামান্য একটু লবণ দিয়ে দিব। লবণটা আপনাদের স্বাদ মতো একটু বুঝে দিবে। এ পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ দারচিনি গুঁড়া। এটা অবশ্যই দিতে হবে, নইলে অরিজিনাল বিবিখানা পিঠার স্বাদটাই পাওয়া যাবে না। দিয়ে দিব সামান্য একটু এলাচ গুঁড়া। এখন সব শুকনো উপকরণগুলি একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। উপকরণগুলি মিশাতে মিশাতে আপনাদের সাথে আরেকটা কথা বলে রাখি, বিক্রমপুরের বিবিখানা পিঠার অরিজিনাল রেসিপিতে কিন্তু ডিম, বেকিং পাউডার, ময়দা এসব ব্যবহার করা হয় না। তাই আজকের রেসিপিতে আমিও এসব ব্যবহার করব না। উপকরণগুলি মেশানো হয়ে গেলে দিয়ে দেব 1 কাপ খেজুরের ঝোলা গুড়। আপনারা নর্মাল খেজুরের গুঁড়ও ব্যবহার করতে পারেন। খেজুরের গুড় দেওয়ার পর দিয়ে দেব ঘন দুধ। এখানে 1 কেজি গরুর দুধ জাল করে 1.5 কাপ করে নিয়েছি। পর্যায়ক্রমে 2 বারে দুধ দিয়ে ভালোভাবে নেড়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিব। বিবিখানা পিঠায় যত বেশি ঘন দুধ দেওয়া যাবে স্বাদটা তত বেশি পাওয়া যাবে, তাই চেষ্টা করবেন ঘন দুধ দেওয়ার। এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিব 1/3 কাপ ঘি। এ পর্যায়ে ব্যাটারের সাথে ঘিটা ভালোভাবে মিশিয়ে নিব। বিবিখানা পিঠায় কিন্তু ঘিটা অবশ্যই দিতে হবে, ঘিয়ের বদলে তেল দেওয়া যাবে না। তেল ব্যবহার করলে অরিজিনাল টেস্টটাই পাওয়া যাবে না। সবশেষে দিয়ে দিব 1 কাপ কোরানো নারকেল। কোরানো নারকেল দিয়ে ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে বাজারে শুকনো নারকেল কোরা ব্যবহার করলে বিবিখানা পিঠার অরিজিনাল স্বাদটা কিন্তু পাওয়া যাবে না, তাই অবশ্যই কোরানো নারকেলটাই ব্যবহার করতে হবে। এই রেসিপিতে আমি শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি, তাই ব্যাটারটা 15 মিনিট রেস্টে রেখে দেব। ব্যাটারটা রেস্টে রাখার পর এরকম একটা পাত্র নিয়ে একটু ঘি দিয়ে দিলাম। এবার একটা ব্রাশ দিয়ে ঘিটা পুরো পাত্রে ভালোভাবে মেখে নেব। ঘিটা ভালোভাবে মাখলে হবে কি, পিঠাটা বেক হবার পর পাত্র থেকে অনায়াসেই বের করে ফেলা যাবে। এখন পাত্রের মাপে কেটে নেওয়া একটা বাটার পেপার পাত্রের তলায় বিছিয়ে দিব। পনেরো মিনিট পর রেস্টে রাখা পিঠার ব্যাটারটা পাত্রে ঢেলে দিব। এই পিঠায় আমরা যে পরিমাণ গুড় ব্যবহার করেছি, আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতো গুড়ের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার এটা আমি চুলায় বেক করে নিব। এবার একটি চুলায় হাঁড়ি বসিয়ে 10 মিনিট প্রিহিট করে ভিতরে একটি স্ট্যান্ড দিয়ে নিয়েছি। এখন ওই যে পাত্রটায় ব্যাটার ঢেলে রেখেছিলাম সেটা এর ভিতরে বসিয়ে দিব। এ পর্যায়ে হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একেবারে লো করে দিব। পুরোপুরি বেক হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনার ছিদ্রটা একটু টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিব, যাতে তাপটা বাইরে বেরোতে না পারে। 1 ঘন্টা 30 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার একটি টুথপিক দিয়ে চেক করে নেব পিঠাটা পুরোপুরি বেক হলো কিনা। এই যে টুথপিকটা পরিষ্কার রয়ে গেছে, কিছু লাগেনি, তার মানে পিঠাটা পুরোপুরি বেক হয়ে গেছে। এখন পিঠাটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। পিঠাটা ঠান্ডা হয়ে গেছে, এইবার পাত্রটি উল্টিয়ে পিঠাটা এভাবে বের করে নিব। বাহ, কি সুন্দর একটা শাহী শাহী আরোমা বের হচ্ছে। বাটার পেপারটা কিন্তু পাত্রের গায়েই লেগে আছে, আমার আর টেনে তুলতে হলো না। এবার পিঠাটি নাইফ দিয়ে স্লাইস করে দেখিয়ে দিচ্ছি।
এখানে একটা কথা বলে রাখা ভালো, এই পিঠাগুলি কিন্তু বটি দিয়ে স্লাইস করলে স্লাইসগুলি খুবই সুন্দর হয়। এই ভিডিওতে আমি বিক্রমপুরের একেবারে অরিজিনাল বিবিখানা পিঠার রেসিপিটি আপনাদের খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। তাই রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক ও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নিত্য নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশন পেতে হলে বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। এই যে পিঠাটি স্লাইস করে উপরে একটু নারকেল কোড়া দিয়ে সাজিয়ে নিয়েছি, একটি পিঠার স্লাইস ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা এই শীতে ইচ্ছে করলেই অনায়াসে পিঠাটি বানিয়ে খেতে পারেন।